नमस्कार बंधुरा, आमी तिन्नी, आमार यूट्यूब चैनल तिन्नी अनप्लग्ड तोमादेर सकलके स्वागत। आज आमरा चले एसेछि मुद्दुमग्राम 2021 सुभाष मेला। सुभाष मेला शुरू होयेछे 23 जानुआरी 2021 थेके, किन्तु 15 दिन जाबत ए मेला चलछे। तो आमी मेला खबर हवार परे आमी चले एसेछि एखाने तोमादेरकेओ देखाच्छि मेलाते की की करछे ना करछि सब किछु। तो এটা হচ্ছে সুভাষ মেলার এন্ট্রি গেট। তো আমি এন্ট্রি নেওয়ার পর দেখাচ্ছি চারপাশে কি কি আছে না আছে মেলাতে। সত্যি বলতে 2020 কোভিড প্যান্ডেমিক টাইমটাতে একটাও মেলা আমরা অন্তত আমি তো এনজয়মেন্ট করতেই পারিনি। এখানে রাসের মেলাও হয় মধ্যমগ্রামে, খুব বিখ্যাত, বাট রাসের মেলা তো আমি যেতে পারিনি কারণ রাসের মেলা হয়নি। তারপরে 2021 সালে এসে আবার নতুন করে সুভাষ মেলা হচ্ছে, দেখে ভীষণ ভালো লেগেছে, ওই জন্য চলে এলাম তোমাদের কাছে উপহার দেবো বলে ভিডিওটা আমি ক্যাপচার করছি শুধুমাত্র তোমাদের জন্যই। তো দেখাচ্ছি যে লোকজনের কিন্তু প্রচুর ভিড়, মানে লোকজন আর কি প্রচণ্ড এক্সাইটেড যে এত লোকজন এখানে এসেও গেছে। এই যে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং এখানে তার গ্যালারি রয়েছে, নেতাজি গ্যালারি। এই গ্যালারির ভিতরে নেতাজি সম্পর্কিত, তার জীবনী সম্পর্কিত অনেক রকম তথ্য আমরা আর কি পেয়েছি এখান থেকে। তো আমি সেগুলো ধীরে ধীরে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখো। মুখে হাসি ফোটাতে পেরেছি। আসুন নেতাজি জন্মোৎসব উদযাপন কমিটি সুভাষ মেলার পাশে থাকুন, আগামী দিনে আপনারা থাকবেন। এবং জানি রাখি আগামী দিন অর্থাৎ আগামীকাল আমাদের মঞ্চে উপস্থিত হবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রূপ, আগামীকাল উপভোগ করুন সুভাষ মেলার শেষ দিনে। এবারে আমি নেতাজি গ্যালারি ওখান থেকে আস্তে আস্তে এগিয়ে এসে এখানে বিভিন্ন যে ফার্নিচারের দোকান বা যে কটা মেলার স্টল বসেছে সব কটাই আমি পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। গীততীর্থ শিল্পীবৃন্দ এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে। এবার আমি আস্তে আস্তে মেলার যে রাইডসগুলো হয়, মানে মেরিগো রাউন্ড আছে, ব্রেক ডান্স আছে, এগুলো সব এদের কাছেই চলে এলাম। এখানে এগুলো বাচ্চারাও খুব এক্সাইটেড, তারাও আস্তে আস্তে মানে ভিড় জমাতে শুরু করেছে, সেটার দৃশ্য আমি পরে দেখাচ্ছি। এই যে এবার আসছি। সুভাষ মেলা এমন একটা মেলা যে মেলাতে লোকাল অর্থাৎ এলাকার যারা মানে বাসিন্দা তাদের প্রত্যেকের প্রতিভা এখানে তুলে ধরা হয়। সেখানে সুভাষ মঞ্চে এখানে আমাদের এলাকার কয়েকজন স্বনামধন্য শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে পারফর্ম করতে পারে, এটা ভীষণ ভালো লাগার একটা জায়গা। তো এখানে সৌমেন স্যার আমাদের মাননীয় শিক্ষক, উনি তার টিম নিয়ে এখানে গানের অনুষ্ঠান আর কি করেছিলেন, যে স্যার নিজেই এখানে গান গাইছেন, গানটা অসাধারণ গান উনি গিয়েছিলেন, ভীষণ ভালো। প্রত্যেকের জোরে হাত তালি দিন। আজকে আপনাদের যেভাবে আমরা পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তার মধ্য দিয়ে কিন্তু আমাদের 15 দিনের মেলা চলছে। শুভ সূচনা আপনাদের এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা করেছিলাম। এবার কিন্ন কিন্নর তারপর শ্রুতি ছোলা ব্যাংকিং দর্শক এবং 15 টাকা
কোভিড প্যান্ডেমিকের টাইমে মধুরম পৌরসভা কিন্তু তার বিশেষ ব্যবস্থা নিয়েছে, কিন্তু অনেক লোকজন এখানে মাস্ক ব্যবহার করছেন না, সেটা ভীষণ খারাপ লজ্জাজনক ব্যাপার। তো আমি সেটা বলবো যে তোমরা প্রত্যেকেই মাস্ক পরে মেলাতে যাও, এনজয় করো। আমিও এনজয় করেছি, খুব মজা হয়েছে আমাদের, আমরা খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, ফিরেছি, জিনিসপত্র কিনেছি। তবে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে কোভিড প্যান্ডেমিক হওয়ার পরে না জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, মানে যেখানে যার অ্যাভারেজ দাম হওয়া উচিত তার দাম অনেকটাই বেড়ে গেছে। তো এটা একটু ফেস করতে হবে আমাদের প্রত্যেককে, এটাই হচ্ছে সমস্যা। আর সেরকম কিছু নেই, খুব ভালো হয়েছে মেলাটা, ঘুরে এসো তোমরা, এনজয়মেন্ট করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা যদি কেউ ইতিমধ্যে মধ্যমগ্রাম সুভাষ মেলা 2021 ঘুরে এসে থাকো আমাকে কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং তিন্নি আনপ্লাগড।